পরলোকগত কারুর প্রতি শ্রদ্ধা জানানোর এর চেয়ে ভালো কোনো পন্থা হতে পারে বলে মনে হয় না। সময়ের সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে জীবন যেন এখানে মৃত্যুঞ্জয়ী, অথবা বলা যেতে পারে পুরনো গতিপথ ছেড়ে নদী যেমন নতুন পথেও অববাহিকায় জীবন সিঞ্চন করতে করতে প্রবাহিত হতে থাকে নতুন নামে, এও যেন ঠিক তাই। জীবনের চরমতম সত্য মৃত্যু এভাবেই কোথাও কোথাও মিথ্যে হয়ে যায়। রামায়ণ অনুসারে মেঘনাদের শক্তিশালের ঘায়ে আহত লক্ষণকে সুস্থ করে তুলতে হনুমান লঙ্কার রাজবৈদ্য সুসেনের পরামর্শে হিমালয় থেকে আনতে গিয়েছিলেন বিস্ময়করভাবে কার্যকরী কিছু ভেষজ। সেগুলির মধ্যে অন্যতম বিশল্যকরণী। রামায়ণ প্রসিদ্ধ সেই বিরল ভেষজের প্রতি কৌতূহলী হয়ে তা চাক্ষুষ করার ইচ্ছে পোষণ করেন আমাদের অনেকেই। বাস্তবে সেই সব ভেষজের অস্তিত্বের বিষয়ে খোঁজ করতে করতে সৌভাগ্যবশত বিশল্যকরণীর খোঁজ মিলল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের AASM গার্ডেনে। সেখানে সামনে অপেক্ষা করেছিল আরও কিছু বিষয়। বর্তমান রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এই AASM ভেষজ উদ্যান যেন সেই অর্থে রামায়ণে উল্লেখিত এক গন্ধমাদন পর্বত। প্রচারের আলোকের বাইরে বছরের পর বছর এই ভেষজ উদ্যানের সংরক্ষিত হচ্ছে প্রায় 300+ বিরল এবং বিপন্ন প্রজাতির ভেষজ গুণসম্পন্ন ও সৌরভযুক্ত উদ্ভিদ। ১৯৭৩ সালে সাবেক রায়গঞ্জ কলেজ ইউনিভার্সিটি কলেজের গণিত বিভাগের শিক্ষক অজিত কুমার দাস উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে কাজ শেষে ফেরার পথে বিহারের কিষানগঞ্জ এলাকায় এক বাস দুর্ঘটনায় প্রয়াত হন। এর প্রায় ১০ বছর পর ১৯৮৩ সালে মুর্শিদাবাদের পলাশির কাছে বাসে আগুন লাগার কারণে মৃত্যু হয় রায়গঞ্জ কলেজের গণিত বিভাগের অন্য একজন শিক্ষক অমিয় কুমার ভট্টাচার্য সহ শর্মিলা ভট্টাচার্য এবং মায়াবী ঘোষের, যারা যথাক্রমে দর্শন এবং প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষিকা ছিলেন। এই চারজন শিক্ষক শিক্ষিকার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে তৎকালীন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ কর্তৃপক্ষ এক অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করেন। তারা সিদ্ধান্ত নেন প্রয়াত এই চারজনের স্মৃতিতে একটি বাগান তৈরি করা হবে, যেখানে সংরক্ষণ করা হবে তৎকালীন পশ্চিম দিনাজপুর সহ আশেপাশের জেলার স্থানীয় বিরল এবং বিপন্ন প্রজাতির বিভিন্ন গাছপালাগুলিকে, যেগুলো বেশিরভাগই ভেষজ গুণসম্পন্ন। এর ফলে একদিকে কলেজের ছাত্রছাত্রীদের লেখাপড়া তথা গবেষণায় বিস্তর সুবিধা হবে, অন্যদিকে স্থানীয় মানুষদের জীবনযাপনে ও তাঁদের দেশীয় চিকিৎসা ব্যবস্থায় এইসব গাছগাছালিগুলির ব্যবহার সম্পর্কে আরও বিশদভাবে জানা যাবে এবং
সর্বোপরি প্রয়াত এই চারজন শিক্ষক শিক্ষিকাগণ এইসব বনস্পতির মধ্যে আরও অনেক দিন বেঁচে থেকে সমাজকে তথা পৃথিবীকে সমৃদ্ধ করতে থাকবেন, যেমন তারা তাদের জীবদ্দশায় করতেন। আমরা একটা গার্ডেনে সব কিছু মিলেমিশে এত ঔষধি গাছ এত কিছু পেয়ে যাচ্ছি, সত্যিকারে আমাদের এত সুবিধা হচ্ছে। হয়তো আমরা পরবর্তীকালে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাইবো যে না, আমাদের আমরা যেটা স্টাডি করছি আশা করি সবার ভালো হবে। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের পদার্থবিদ্যার শিক্ষক ইন্দুলাল সাহার উদ্যোগে বিভিন্ন সহৃদয় ব্যক্তিত্ব যেমন সৌরীন নাগ, জগদীশ শর্মা সহ আরও অনেকের সহায়তায় বিপন্ন প্রজাতির গাছপালার সংরক্ষণাগার হিসেবে 1984 সালে প্রতিষ্ঠিত হয় প্রয়াত অজিত কুমার দাস, অমিয় কুমার ভট্টাচার্য, শর্মিলা ভট্টাচার্য এবং মায়াবী ঘোষের নামের অধ্যাক্ষর সমন্বিত AASM গার্ডেন। সাবেক রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ বর্তমানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হবার পর এই ভেষজ উদ্যানের সামগ্রিক উন্নয়নে সচেষ্ট হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ডক্টর অনিল ভুঁইমালি। বর্তমানে এই ভেষজ উদ্যানের তত্ত্বাবধানে তথা সম্পাদকের দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তন্ময় চৌধুরী। এই গার্ডেনে 250টারও বেশি প্রজাতির গাছ, যেগুলোর মেডিসিনাল এবং অ্যারোমেটিক ভ্যালু আছে, এবং তার মধ্যে কিছু রেয়ার স্পিসিস আছে যেগুলোকে আমরা বিভিন্ন জায়গা থেকে, আমাদের স্পেশালি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এই দুই দিনাজপুর থেকে আমরা সেগুলোকে সংগ্রহ করে এনে সেগুলোকে এই গার্ডেনে আমরা চেষ্টা করছি সেগুলোকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়। এছাড়াও তার সাথে রসায়ন বিদ্যার শিক্ষক ডক্টর অমিতাভ মণ্ডল এখানকার গাছপালাগুলির ভেষজ রসায়ন নিয়ে গবেষণার কাজ করছেন। আমি আমাদের এই মেডিসিনাল প্ল্যান্টের বাগানের যিনি সেক্রেটারি আছেন ডক্টর চৌধুরী, তার সাথে একসাথে মেডিসিনাল প্ল্যান্টের উপরে গবেষণা করি, এবং এই প্ল্যান্টগুলোর যে ফোক মেডিসিনাল কালচার আছে তা থেকে একটা সাইন্টিফিক বেস দেওয়ার আমরা চেষ্টা করছি। দেড় একর এলাকায় বিস্তৃত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এই ভেষজ উদ্যানে রয়েছে চেনা অচেনা বিভিন্ন ধরনের গাছপালা। তাদের মধ্যে কোনোটা থেকে তৈরি হয় সিঁদুর বা খাওয়ার লাল রং। এর সাইন্টিফিক নেম বিক্সা ওলেরেসিয়া, যেটাকে আমরা সিঁদুর গাছ বলে জানি, এবং এর সিড থেকে কি হয় এক ধরনের ন্যাচারাল ডাই পাওয়া যায়, যেটা সিঁদুর বা বিভিন্ন খাবারের যে রং করা হয় সে রং করার কাজে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। আবার কোনো গাছের ফলের মাথায় রয়েছে বাঘের থাবার মতো তীক্ষ্ণ নখ। ঠিক রেয়ার প্ল্যান্টস আমাদের এদিকে, সেই প্ল্যান্টসটাকে আমরা এখানটায় সংগ্রহ করছি। তো সেই প্ল্যান্টসটা মেনলি ব্যবহার করা হয় আমাদের এর পাতাগুলো, যে যদি গাত্রদাহ হয় সেক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করতে পারি। এখানেই দেখা মিলল হার জোড়া গাছের, যা ভেঙে যাওয়া হার জুড়ে দিতে সক্ষম। বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে এত উন্নতি সাধন করলেও মানুষ আজও প্রকৃতির অনন্য সৃষ্টির সামনে বিস্ময়ে হতবাক হয়ে পড়ে। তেমনি এক বিরল প্রাকৃতিক বিস্ময় হরিণের নাভির মধ্যে সৃষ্ট কস্তুরীর অপূর্ব গন্ধ। এই বাগানেই পাওয়া গেল সেই গন্ধের ভেষজ এক উৎস, যার নাম লতা কস্তুরী।
যে লতাগু সেই বীজগুলো আপনারা দেখছেন, সেই বীজগুলো থেকে কী হয়, বীজগুলোকে যদি এরকম করে একটু ঘষা যায় তাহলে এখান থেকে হ্যাঁ সুন্দর একটা আতরের মতো গন্ধ পাওয়া যাবে, যেটা কিনা ওই হরিণের যে কস্তুরি সেই কস্তুরির মতো সেই গন্ধ, সেই জন্য এই গাছটির নাম হয়েছে লতা কস্তুরি। ওই অ্যারোমেটিক অ্যারোমার জন্য যে হ্যাঁ অর্ডার দেওয়ার জন্য যেটা কস্তুরির গন্ধ সেইটা এবং সুগন্ধি হিসেবেও সেটাকে ব্যবহার করা হয়। সাপের বিষ প্রতিহত করার এক ধরনের বিশেষ ঘাসের সন্ধান পাওয়া গেল এখানে। এই গাছটা ঘাস হিসেবে আমরা সবসময় দেখতে পাই, কিন্তু এটা এলিঙ্গি প্রজাতির একটি গাছ। এটার অ্যান্টিভেনম এফেক্ট আছে, ইভেন সাপ কামড়ালে বা কোনো স্টিং হলে এটার শিকড় বা গাছপাতাটাকে খেতে সাধারণত নেটিভ পিপুলরা পেটে খাওয়ান। সেই অবজারভেশন থেকে আমরা এটা কেমিক্যাল অ্যানালাইসিস করেছি। কেমিক্যাল অ্যানালাইসিস করে এর ভেতরে আমরা একটা স্টেরয়েড মলিকিউল পেয়েছি। এর ভেতরে যে স্টেরয়েড মলিকিউলগুলো আছে সেই স্টেরয়েড মলিকিউলগুলো এর অ্যান্টিভেনম এফেক্টের জন্য রেসপন্সিবল। আর এর মধ্যে আমরা যে কম্পোনেন্টগুলো মেইনলি পেয়েছি সেটা হচ্ছে স্টিগমাস্টেরল বলে একটা স্টেরয়েড, এবং লিটারেচারে স্টিগমাস্টেরলের অ্যান্টিভেনম অ্যাক্টিভিটি খুব ভালো। সুতরাং গ্রামের দিকে যে নেটিভ পিপুলরা বা যারা ট্রাইবালস তারা যে ব্যবহার করেন স্টিং রের এগেনস্টে এই প্লান্টটাকে, সেটা খুব যুক্তিসঙ্গত এবং এর সাইন্টিফিক বেস হচ্ছে এর মধ্যে যে স্টিগমাস্টেরলটা আছে। আমরা এটা অলরেডি আইসোলেট করেছি, আমাদের কিছু ফার্দার কাজ ল্যাবরেটরিতে চলছে এবং আশা করি খুব তাড়াতাড়ি আমরা সেটা রিপোর্ট করতে পারব। অনন্তমূল অনন্তমূলের গাছ, যেটির শিকড় গভীর বহু গভীর পর্যন্ত পৌঁছায় এবং এইটা সাধারণত ব্যবহার করা হয় যাদের শারীরিক দুর্বলতা আছে কি তাদের জন্য শিকড়টা ব্যবহার করা হয়, তাদের জোর যদি খাওয়া যায় তাহলে শারীরিকভাবে সক্ষম। এটা কুলে খারাপ, এটা আমরা থাকি সব এটা খেয়ে থাকি। এখানে এক প্রকার অতি বিরল ওল জাতীয় গাছ রয়েছে যার দেশীয় নাম হোঁচি। 1993 সালে রায়গঞ্জ কলেজ ইউনিভার্সিটি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক ডক্টর দিলীপ দেশরকার এই বিরল গাছটির সন্ধান পান এবং তা চিহ্নিতকরণের জন্য লন্ডনের কিউ রয়্যাল বোটানিক গার্ডেনে পাঠান। পরবর্তীতে 1995 সালে সেখানে এই গাছের ফুল ফোটে এবং সেই প্রথম এই বিশেষ প্রজাতির গাছটির জীবন্ত অবস্থায় অধ্যয়ন এবং নথিবদ্ধকরণ সম্ভব হয়। এই যে গাছটি দেখছেন আপনারা সেটা বলছি গিয়ে আমরা গুরমার, যেটা সুগারের জন্য ব্লাড সুগার লো করার জন্য সেটাকে ব্যবহার করা হয়ে থাকে এবং বহু জাত বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে যে সেটা থেকে, যেমন আমি বলি যে হিমালয়ান ড্রাগস এটা থেকে একটি জিন্নেমা বলে একটি ক্যাপসুল তৈরি করে গিয়ে যেটা ডায়াবেটিক পেশেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই প্ল্যান্টসটি হচ্ছে গিয়ে সাদা চিতা বলে পরিচিত এবং এই গাছটার যে পাতার রস বা রুট পেস্ট অনেক সময় ব্যবহার করা হয় কিসে, যে যদি কারো ঘিটে বাত যদি হয়ে থাকে সে বাত সারানোর জন্য এই গাছটি ব্যবহার করা হয়।
এটা ইনসুলিন প্ল্যান্ট বলা হয় এবং এই পাতাটা ব্যবহার করা হয় যারা ডায়াবেটিক পেশেন্ট আছে। প্রত্যেক দিন সকালবেলা যদি আমরা এটা একটি করে পাতা খাই তাহলে ব্লাড সুগারকে লো করতে অনেকটা সাহায্য করে। টিভিয়া গাছ যেটি ব্যবহার করা হয় সাধারণত সুগার পেশেন্টরা অল্টারনেটিভ যে সুগার হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ সুগার ফ্রি ট্যাবলেট খেলে খাওয়ার সুগার ফ্রি ট্যাবলেট এটা থেকে তৈরি হয়ে গেছে। অন্তমূল বলা হচ্ছে এইটা স্পেশালি ব্যবহার করা হয় যে ডিসেন্ট্রি যাদের আছে তাদেরকে গাছটি কুচি বলে পরিচিত এবং এর যে বার্ক অর্থাৎ বাকল গাছের যে ছাল সেটা সাধারণত যাদের ওই আমাশা হয় তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। ডক্টর তন্ময় চৌধুরী জানান এই উদ্যানে তাঁরা 9 ধরনের তুলসী গাছের সংরক্ষণ করছেন যাদের প্রত্যেকটির আলাদা আলাদা ভেষজ গুণ এবং গন্ধ আছে। এখন আমরা তুলসীর বাগানে এসেছি। আমাদের এই মেডিসিনাল প্ল্যান্টের বাগানে 9 ধরনের তুলসী আছে। তার মধ্যে অনেকগুলো তুলসী এখন বেঁচে আছে। তুলসী তো একটা অ্যানুয়াল প্ল্যান্ট, সবসময় সবগুলো প্ল্যান্ট থাকে না, এই সময়টাতে আবার নেক্সট জার্মিনেশন হয়। এদের মধ্যে কোনোটার পাতায় পাওয়া যায় জোয়ানের গন্ধ, কোনোটায় লবঙ্গের, কোনোটায় কর্পূরের, আবার কোনোটায় মৌরির গন্ধ। এই যে গাছটি দেখছেন এটাও এক ধরনের তুলসী, এটাকে সাধারণত আজওয়ান তুলসী বলা হয়। আজওয়ান তুলসী বলার কারণটা এটা, যদি পাতাটা আমরা স্মেল নিই তাহলে একদম পিওর অ্যারো যে আজওয়ান সে আজওয়ানের মতো সেটার গন্ধ। এখন যে গাছটির সামনে আমরা দাঁড়িয়ে আছি কি সেটাও এক ধরনের তুলসী এবং এটা বহু বর্ষ তুলসী দেবীর মধ্যে পড়ে গিয়ে, তার মধ্যে এটাকে বলছি আমরা রাম তুলসী, সর্দি কাশিতে ব্যবহার করে গিয়ে রাম তুলসী। এবং এর একটি খুব সুগন্ধ আছে যেটার গন্ধটা একদমই লবঙ্গের মতো। এই যে তুলসীটি দেখছেন আপনারা সেটা হচ্ছে কি বলছি আমরা মারুয়া তুলসী, এবং এই তুলসীটির মধ্যে আমরা কেমিক্যাল অ্যানালিসিস করে দেখতে পেয়েছি যে এর মধ্যে প্রচুর পরিমাণে মিথাইল ইউজিনল আছে, এবং এই মিথাইল ইউজিনল আমাদের এক ধরনের পেস্ট, যেমন কিউকারবিটেসির পেস্ট, যেমন হচ্ছে কি কুমড়ো জাতীয় বা আপনার আরও আমাদের আম গাছ যে আছে আম গাছে এক ধরনের পেস্ট আক্রমণ করে, এবং এই যে এটার গন্ধে তারা আকৃষ্ট হয়ে চলে আসে। ফলে এই গাছটার এক্সট্রাক্ট থেকে অর্থাৎ এই মারুয়া তুলসীর এক্সট্রাক্ট থেকে আমরা কী করতে পারি না, বায়োপেস্টিসাইড হিসাবে এটাকে ব্যবহার করতে পারি কি, এবং এই পেস্টগুলোকে খুব ইজিলি আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি কি উইদাউট কেমিক্যাল। এছাড়াও এক ধরনের তুলসী এখানে সংরক্ষণ করা হচ্ছে যার পাতায় পাওয়া যায় লেবুর মতো গন্ধ। এটা লেবু তুলসী, এবং এই তুলসীটি প্রথম আমাদের এই দিনাজপুর থেকে আমরা রিপোর্ট করি, ফার্স্ট রিপোর্ট। এই লেবু তুলসীর রয়েছে এক বিস্ময়কর কার্যকারিতা। ডক্টর চৌধুরী এবং ডক্টর মণ্ডল তাদের গবেষণায় দেখেছেন এই লেবু তুলসী গাছ থাকলে তার আশেপাশে প্রায় 1 মিটার ব্যাসার্ধের মধ্যে বিষাক্ত পার্থেনিয়াম গাছ হয় না। এটা দেখা গেছে
যে এই তুলসীটির একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে যে সমস্ত জায়গায় আজকে আমরা জানি যে পার্থেনিয়াম একটি ভীষণ হ্যাজার্ডাস উইডস, এই তুলসীটি যেখানটায় জন্মায় সেখানটায় দেখা গেছে যে সেই আমাদের পার্থেনিয়াম গাছটি সেখানটায় থাকছে না। আমাদের দেশে পার্থেনিয়াম আজ এক বড় সমস্যা। বিভিন্ন রোগ সৃষ্টিকারী এই গাছকে নানা প্রচেষ্টাতেও নির্মূল করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে লেবু তুলসীর এই বিশেষ কার্যকারিতা অবশ্যই এক আশাব্যঞ্জক সমাধানের দিক নির্দেশ করছে। যে ন ধরনের তুলসী আছে তার মধ্যে কি কি কেমিক্যাল কম্পোনেন্ট আছে সেগুলো অ্যানালাইসিস করেছি, করে সেগুলো আমরা অলরেডি খুব বিখ্যাত জার্নালে রিপোর্ট করেছি, এবং সেখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে এই তুলসী যদি আমরা চাষ করতে পারি বিভিন্ন জায়গায়, তাহলে এই তুলসী যে কম্পোনেন্টগুলো বাষ্পমোচনের সাথে বাইরে বার করে সেই কম্পোনেন্টগুলো পার্থেনিয়াম গাছকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা আছে। এটা একটা খুব ভালো ইফেক্ট, যেখানে আমরা একটা গাছ দিয়ে একটা ক্ষতিকারক গাছকে ইরাডিকেট করে দিতে পারি। সেক্ষেত্রে লেবু তুলসীর এই বিশেষ কার্যকারিতা অবশ্যই এক আশাব্যঞ্জক সমাধানের দিক নির্দেশ করছে। বিভিন্ন গাছের এই এফেক্টটা আছে, এই এফেক্টটাকে মেডিসিনাল কেমিস্ট্রিতে বলা হয় অ্যালিলিওপ্যাথিক এফেক্ট। এই অ্যালিলিওপ্যাথিক এফেক্টে এক গাছগুলো বাষ্পরোচনের সময় অনেক কেমিক্যাল কনস্টিটিউয়েন্টকে বাইরে বার করে, তার ফলে অনেক পাতাকে ওরা হতে দেয় না, গাছের পাতা পচেও সেটা হতে পারে। এই পুরো যে অ্যালিলিওপ্যাথিক এফেক্ট এই 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 গাছের এই লেবু তুলসী স্পেশাল এফেক্টে পার্থেনিয়ামকে ইরাডিকেট করতে পারে বলে আমরা দেখেছি। ল্যাবরেটরিতে এই কাজটা আমাদের চলছে, আমরা যথেষ্ট সফল, আমরা ল্যাবে যেটা করছি সেটা সম্পূর্ণ সফল হলে আশা করি এটা আমরা বৃহত্তর ক্ষেত্রে ব্যবহার করব। মানুষের উন্নতির গতি দিন দিন আরও ক্ষিপ্রতর হয়ে উঠছে, সেই গতিতে ক্ষতবিক্ষত হচ্ছে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ, রক্তাক্ত হচ্ছে বাস্তুতন্ত্রের সাম্যতা। অনেক ক্ষেত্রেই মানুষের এই অগ্রগতির মূল্য জীবন দিয়ে চোকাতে হচ্ছে বিভিন্ন পশু পাখি, উদ্ভিদ, এমনকি মানুষকেও। আজ পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়েছে প্রাণী ও উদ্ভিদকুলের বিভিন্ন প্রজাতি, তবে আশার কথা এখনো কিছু মানুষ এমনও আছেন যারা প্রকৃতির সেই সব ক্ষত মেরামতের কাজ নিরলস করে চলেছেন নিরবিচ্ছিন্নভাবে। আমরা চাইছি এখানটায় মেডিসিনাল এবং অ্যারোমেটিক প্ল্যান্টসের সঙ্গে সঙ্গে যেই সমস্ত গাছগুলো দুর্লভ সেই গাছগুলোকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়, যে গাছগুলো আমাদের এই অঞ্চলে একদিন পাওয়া যেত সেই গাছগুলো হারিয়ে যাচ্ছে গিয়ে, কারণটা হচ্ছে কি আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং পলিউশনের জন্য হারিয়ে যেতে বসেছে, সেই গাছগুলোকে আমরা টিকিয়ে রাখার যথাযথ চেষ্টা করছি গিয়ে। সঞ্চয় করে রাখতে চেষ্টা করছেন অবশিষ্ট প্রকৃতির সমস্ত টুকুকে। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এই AASM গার্ডেন, যা নিজেই প্রকৃতির ক্ষতে এক বিশল্যকরণী।